নারী সুরক্ষায় বিশেষ উদ্যোগ বনগাঁ জেলা পুলিশের বিভিন্ন স্কুলে চলছে ক্যারেটে প্রশিক্ষণ বিভিন্ন বিদ্যালয়ে ঘুরে দেখলেন জেলা পুলিশ সুপার নারী সুরক্ষার কথা মাথায় রেখে এবং নারীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে বিশেষ উদ্যোগ বনগাঁ জেলা পুলিশের পুলিশের উদ্যোগে বনগাঁর বিভিন্ন স্কুলে খোলা হয়েছে প্রশিক্ষণ শিবির এই শিবিরে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নানান বিষয় অবগত করানো হয় বিভিন্ন স্কুলের ছাত্রীদের সেই সাথে অবগত করানো হল ব্যাড টাচ এবং গুড টাচ সম্পর্কে বিভিন্ন সময় নারী নির্যাতনের একের পর এক অভিযোগ উঠেছে বিশেষ করে আর্যিকর কাণ্ডের পর থেকে বারংবার নারী সুরক্ষা নিয়ে উঠছে নানান প্রশ্ন সেই কারণে নারীরা যাতে নিজেদের আত্মরক্ষা নিজেরাই করতে পারে সেই সাথে নিজেদের সুরক্ষার কথা মাথায় রেখে চলতে পারে তাই বনগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে স্কুলের ছাত্রীদের জন্য এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে আজ উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার পাল্লা এলাকায় পাল্লা কালীপদ চক্রবর্তী উচ্চ বিদ্যালয় এবং পাল্লা জিএসএফপি স্কুলে বনগাঁ জেলা পুলিশের দশভুজা প্রকল্পের অন্তর্গত শক্তি এবং জাগৃতি সচেতনতা শিবির গঠন করা হয় এই প্রশিক্ষণ শিবিরে কিভাবে নারীরা নিজেদের আত্মরক্ষা করতে পারে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এই বিষয়ে বিদ্যালয়ের এক ছাত্রী জানায় আমাদের বনগা থেকে এসপি স্যাররা এসেছিলেন তারা আমাদের সুরক্ষার বিষয়ে কিছু কথা বলে গেছিলেন এবং বলেছিলেন যে যদি কোনো আমাদের সমস্যা হয় তাহলে যেন আমরা একশো নাম্বারে কল করে আমরা আমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো বলতে পারি তাছাড়াও আমাদের স্কুলে এখন ক্যারেটের বিষয় শেখানো হচ্ছে সুরক্ষার বিষয় যে আমরা নিজেদের সেলফ ডিফেন্স কি করে করতে পারি এবং তাও এটাও বলে গেছেন যে পুলিশদের কাছ থেকে ভয় পাওয়ার মতো কিছুই নেই তারা আমাদের সুরক্ষার জন্যই আছে পুলিশ সূত্রে জানা যায় গা পুলিশ জেলার মোট সাতশো ছত্রিশটি স্কুল আছে যার মধ্যে এদিন তিরিশটি স্কুলে এই কর্মসূচি পালন করা হয় জানা যায় আগামী দিনেও বিভিন্ন স্কুলে স্কুলে চলতে থাকবে এই কর্মসূচি এই বিষয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকারা জানান মেয়েরা নিজেদের রক্ষা নিজেরাই যাতে করতে পারে সেই কারণে পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানায় আজ ওদেরকে ক্যারাটে প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন ধরনের বিষয় অবগত করানো হলো। সেই সাথে ওদেরকে গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কেও জানানো হয় এই প্রশিক্ষণের অভিজ্ঞতা সারা জীবন ওদের সাথে থেকে যাবে এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান গোপালনগর থানার ব্যবস্থাপনায় শক্তি নামে যে বাচ্চাদের নাইন থেকে টুয়েলভ এই যে মেয়েরা আমাদের যে কন্যাশ্রী যারা আছে তাদের একটা ক্যারাটে প্রশিক্ষণ অলরেডি থানা থেকে দিচ্ছে এসপি সাহেব অনেক মূল্যবান বক্তব্য রাখলেন ছাত্রছাত্রীদের কন্যাশ্রী ছাত্রীদের কন্যাশ্রী থেকে আর ওদের আগামী ভবিষ্যতের কথা ভালোভাবে বললেন যাতে ভবিষ্যৎ ওদের খুব উজ্জ্বল হয় আর এই প্রোগ্রামটা ওদের একটা সুরক্ষার ব্যাপারে সবসময় এগিয়ে রাখবে যদিও অলরেডিও আমি এসপি সাহেবকে জানিয়েছিলাম যে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এই ক্যারাটে প্রশিক্ষণ আমরা গত বছর থেকে মেয়েদেরকে দিয়ে থাকি এদিন স্কুলের ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুশি সকলেই এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ এবং গোপালনগর থানার ভারপ্রাপ্ত ওসি অসীম পাল এই বিষয়ে পুলিশ সুপার জানান আপনারা জানেন কি এখানে গোপালনগর থানায় পল্লা হাই স্কুল আমাদের যে প্রাইমারি স্কুল রয়েছে দুটো প্রোগ্রাম আমাদের যে ইনিশিয়েটিভ আছে দশভোজা ওদের মধ্যে দুটো ওয়ার্টিক্যাল ছিল একটা হচ্ছে শক্তি সেলফ ডিফেন্স ট্রেনিং যে কন্যাশ্রী আমাদের রয়েছেন ওনাদেরকে সেলফ ডিফেন্স ট্রেনিংটা দেওয়ার এটা অলরেডি দু দিনের একটা প্রোগ্রাম আছে আজকে সেকেন্ডে শেষ হতে চলেছে তো ওনাদের সঙ্গে ইন্টারাকশনটা হয়েছে সেকেন্ড একটা জাগৃতি ওয়ার্টিক্যাল মধ্যে যে অ্যাওয়ারনেসটা আমরা করছি গুড টাচ ব্যাড টাচ উপরে ওদের আমাদের মহিলা শিক্ষিকারা রয়েছেন আমাদের পুলিশ কর্মীরা রয়েছেন লেডি কর্মীরা ওদের মাধ্যমে আমরা যে অ্যাওয়ারনেসটা আছে ওটা বাড়াতে চলেছি এটা অনলি ফর প্রাইমারি লেভেল প্রত্যেকটা স্কুল আমরা কভার করতে চলেছি

এদিন বনগাঁ জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক সকলেই রিপোর্ট নিউজ গোপালনগর সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ বাঙালির সেরা উৎসব দুর্গা পুজো একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোড় যশোর রোড আদি মোহন কাঞ্জিলাল